আহ হা যদি ঠিক হইতো মাংজা বিল হাসানা এ ব্যাগে যদি হাসানা ঢুকাতে পারো তাহলে উ মিনহা! মাটির দুনিয়া ছেড়ে আসবা আর স্বর্ণের দুনিয়া দিয়ে দিব কোথায় মাটির দুনিয়া কোথায় মাটির একটাই তো ঘর তাও দুধরাজপুরে মাটির একটাই তো ঘর তাও আবার রামগঞ্জে মাটির একটাই তো ঘর বেশি থেকে বেশি গলসা মাটির একটাই ঘর না হয় মাটির একটাই ঘর না হয় বলেন হাসানা নিয়ে আসো মাটিরটা রেখে আসবা স্বর্ণেরটা দিয়ে দিব এটা অদল বদল করব অদল বদল আমারে দিবা মাটিরটা আমি দিব তোমাকে স্বর্ণেরটা না তোমার মাটিরটা আমাকে দিতে হবে না ওটা তুমি রাখো তুমি রাখো তোমার ডলার তুমি রাখো তোমার টাকা তুমি রাখো তোমার সব তোমার কাছে থাক আমারে এ দিও আমারে চোখটা দিও আমারে কানটা দিও আমারে দেমাখটা দিও আমারে দিলটা দিও আমারে মাঝে মাঝে একটু টাইম দিও আমারে মাঝে মাঝে একটু কি দিও আমারে মাঝে মাঝে পাঁচ টাইমটা আমারে দিও মাঝে মাঝে রমজান মাসে রমজান মাছটা আমার দিও মাঝে মাঝে দুই চারটা টাকা হয়ে গেলে আমার ঘরটা ঘুরে যেও মাঝে মাঝে সাড়ে বাউন্ন তোলা সম স্বর্ণের সমপরি রোপ্পের সমপরিমাণ টাকা সাড়ে বাউন্ন তোলা রোপ্পের সমপরিমাণ টাকার যদি মালিক হয়ে যাও আমারে চল্লিশ বাগের একবার দিয়ে দিও কি মাংজাবিল হাসানা কথা দিলাম তুমি আমারে হাসানা দিবা আমি তোমারে জান্নাত দিব তোমার তোমার বিবি কাছে থাক শুধু এটার হস্তে ইস্তেমাল করবা এটার থেকে বাহিরে আর চোখ দিবা না সব হানলা বলে কি বিবি তোমার তাই তোমার কাছে থাক এটা তোমার কাছে রাখ তবে চোখ দুটো এর উপরে রাখবা মার খুজ রাখবা বাইরের আর চোখ দিও না মোবাইলে চোখ দিও না টেলিভিশনে চোখ দিও না হারামে চোখ দিও না কথা দিলাম মিনহা দুনিয়া যত বড় বাদশাহ সত্তর জন বিবি রাখার অধিকার ক্ষমতা কারো থাকে না সাত ছটা রাখার ক্ষমতা কারো থাকে না তোমাকে না আদনা তোমাকে সত্তর হাজার দিয়ে দিব ফালাহু খাইরুম মিনহা পড়েন ফালাহু খায়রুম মিনহা কি বলছি বলেন ফালাহু খায়রুম মিনহা দিতে 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 ফালাহু খায়রুম মিনহা যেটাই পাইবা সেটাই দেখবা হায় দুনিয়া থেকে কোটি কোটি গুণে বেশি দামি হা জান্নাতে লা মাউদাউ সাউতিন ফিল জান্নাহ জান্নাত এটা বেত রাখার জায়গা বেত লাঠি রাখার জাগা লাঠি দোলা ভাই লাঠিটা সব হুজুরে আপনারা হ্যাঁ আমার মতে 1000 মুস্তাক নবী রসা আল্লাহ আল্লাহ আপনাদের গ্রামের পাশে চিনেন না আপনারা এই এটাকে বলে লাঠি এই লাঠিটা রাখার জাগা যদ্দূর মাইললো আল্লাহর নবী বলেন এই জায়গাটা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি লা মাউদাউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিন দুনিযা ওয়া মা ফিহা এবার বলবেন হুজুর সময় সময় কেমন দামি একটা সেজদা দিতে সর্বোচ্চ আপনাদের লাগে 30 সেকেন্ড

যাও তোমার এই চোখের কোরবানিকে আমি এত ডালালন করব এতটা কবুল করব শুধু হুট দিয়ে পুরস্কার দিয়ে খ্যান্ত করব না বেলদান দিয়ে পুরস্কার দিয়ে খ্যান্ত করব না বিবি দিয়ে পুরস্কার দিয়ে খ্যান্ত করব না আমার দিদার দিয়ে পুরস্কার দিব কি আল্লাহ মাং তারা কে মাং তারা কে মাং মান মান তারা কান্না যারা লে মুখাফাতি হারিজে কুশ আল্লাহ নবী বলেন আমার ভয়ে ভিন নারী দেখা থেকে যে ফিরে থাকলো আমার ভয়ে ভিন নারী দেখা দেখে যে ফিরে থাকতো আ বদলতু ইমানা আমি তার ইমান দিয়ে তার দিলকে বদলায় দিবো এবার বলেন লাই জি হালা ওতে হু ওই ইমান মিঠা সে তার জিভায় পাবে তার দিলে মজা পাবে এবার মোল্লা আলী কারি বলেন ফি আলাহুল ইমান যার দিলে ইমানের মিঠাস ঢুকে যায় লাম তখরুজ আবাদা জীবনে আর কখনো বিয়ে বের হয় না কি পড়ছে কি বলছে ভিন নারী দেখা থেকে চোখ বাঁচাও একবার ভিন নারীদের দেখা থেকে চোখ বাঁচাইলে রসুল বলেন হাকিম উলুম্মদ বলেন একবার ভিন নারী থেকে চোখ নিচু করলে দশ হাজার রাকাত নফলের চেয়ে ভারী হাসানা দিবে হাসানা বলেন কি দিবে হাসানা বলেন হাসানা আচ্ছা দুই রাকাত নামাজে কিন্তু চারটা শেষ দাও একশো নামাজে কয়টা ছেঁচ দা এক হাজার রাগাত নামাজে কয়টা ছেঁচ দা দশ হাজার রাগাত নামাজে কয়টা ছেঁচ দা সুবহানাল্লাহ কয় না বিশ হাজার সেজদা এক সেজদার দাম যদি দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারী হয় তাহলে বিশ হাজার সেজদার দাম কত একবার ভিন্নারির দিকে তাকাইলে লাভ কত একবার ভিন্নারির দিকে তাকাইলে লাভ কত একবার ভিন্নারি থেকে তিল নামাইলে চোখ নামাইলে লাভ কত সুবহানাল্লাহ বলে না কি বলছি মুখস্থ করেন একবার ভিন্নারির দিকে তাকাইলে লাভ কত সবাই বলেন লাভ কত দশ বার ভিনার দিকে তাকাইলে লাভ কত বরং দিকে যত দেখা গালটা তত যায় কি বলেন না গাল দেখলে যায় বাস্তব না বাস্তব শরীর দেখলে বুঝা যায় এটা যে ছবি চায় ছবি দেখলে বুঝা যায় বাস্তব না বাস্তব চেহারা দেখলে কি বুঝা যায় আলহামদুলিল্লাহ আমরা তো বুঝি

তার বাড়ি সিলেট বাড়ি কোথায় সে আবার উৎপত্তি বসছে হাজর তার দিকে এভাবে তাকিয়ে আছে সে যখন খুদ্া শেষ করে হাদিস শুরু করছে হাজর বলে হট ফের বলতেছে ফের বলতেছে গত রাতে টিভি দেখছ এখন টিভি দেখে আবি বোখারি পান্ডে কি লিয়া গিয়া ধরে দুই হাজার ছাত্রের জমা ক্লাস সব দাস থেকে পড়ে গেছে বলে কি শাইক বলে কি শাইক তার দিকে এভাবে তাকা গেছে ফট টিভি দেখে আবি বুখারি পড়নে কে আগে পরে তাকে জিজ্ঞেস করা হয়েছে দোস্ত কি খবর রাতে একটু খেলা চাইছিলাম রাতে একটু কি দেখছিলাম রাতে একটু ক্রিকেট খেলা দেখছিলাম দুষ্টবিদ ছলে কোনো বন্ধুর সাথে গিয়ে কি দেখছে ক্রিকেট খেলা দেখছে লেগা হাজত কা কি রাতভর টিভি দেখে আমি খেলা দেখ আমি বোখারি পান্ডে কি লিয়া গিয়া হট এজন্য দেখে দেখে তো লাভ কিছু করি নাই হাজার বার দেখেও 10 টাকা লাভ হয় নাই বলেন না বলেন না বলেন না চায়ের দোকানে বসে বসে টিভি দেখে তো কোনো লাভ তো করি নাই ঘরে ডিশ চালিয়ে চালিয়ে লাভ তো কিছু করি নাই হারাম দেখে দেখে লাভ তো কিছু করি নাই একবার ভিন নারী থেকে চোখ নিচু করা দশ হাজার রাকাত পড়লে যেই হাসানা দিত সেই হাসানা দিবে আমি শব্দ শিখাচ্ছি হাসানা আপনারা তো বুঝতে শুনেন নাই হাসানা আখরাতের মুদ্রার নাম কি আবার বলেন এই তো বুঝে গেছে নাম কি যে নিয়ে আসবা আমেরিকা যাইতে ডলার নিয়ে যাও ইতালি যাতে ইউরো নিয়ে যাও লন্ডন যাতে পাউন্ড নিয়ে যাও দুবাই যাতে দারাম নিয়ে যাও কুয়েত যাতে দিনার নিয়ে যাও সৌদিয়া যাতে রিয়াল নিয়ে যাও জান্নাতে যাইলে হাসানা নিয়ে যাইবা হাসানা বল না হাসানা মাংজা যাবিল হাসানা যে হাসানা নিয়ে আসবা তাহলে হু খুম মিনহা তুমি আনবা তোমার মতে আমি দিব আমার মতে কি